সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ ওবারকাত আজকে আমি আমি এমন একটি দোয়ার কথা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে ঘটনাটি শুনলে যে ওয়াকিয়াটি শুনলে আপনাদের ইমান তাজা হয়ে যাবে এমন একটি দোয়ার ঘটনা যেই দোয়াটি করার পর আসমানের মধ্যে তোলপার সৃষ্টি হয়ে গেছে হজরত জিবিল আলহিস্লা সাল্লাম খুব দ্রুত জমিনের মধ্যে অবতরণ করেছেন মাহানবী সাল্লু আলহিহাসাল্লাম নিজেই সেই দোয়ার কথাটি শুনে আশ্চর্য বিস্মিত হয়ে গেছেন মনে রাখবেন কবরের প্রথম প্রশ্ন মান্যর বুক কে প্রতিপালক কে লালন পালনকারী সেদিন সুদ খাওয়ালোক চুরি ডাকাতিকারী লোক পরের হক কব্জকারীর জন্য এই প্রশ্নের জবাব দেওয়া মুশকিল হয়ে যাবে রবকে তিনি কি ঘুমিয়ে গেছেন যে তুমি মিথ্যা বলে দিলে তিনি কি তোমার প্রতিপালনে অপারগ হয়ে গেছেন যে আত্মহত্যার পথ বেছে নিলে যে আত্মহত্যা করে সে আল্লাহকে প্রতিপালক আল্লাহ যে প্রতিপালক তার অর্থই সে বুঝল না যারা নিজের অভাব দূর করার লোভে যত অপরাধে জড়িয়ে পড়েন তাদের বলি হে আমার ভাই হে আমার ভাই তোমাদের সকল সমস্যার সমাধান দানকারী আল্লাহ তো তোমার রক থেকেও কাছে ওদো অনিয়াস্তা তিনিই বলেন আমাকে ডেকেই দেখো আমি তো জবাব দিব তোমাদের পকেটের পয়সা শেষ হতেই বিদ্রোহী হয়ে পড়ো আল্লাহর নাফরমানি হয়ে যাও আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাও কখনো মিথ্যা কখনো ঘোষ কখনো সুদ কখনো জোলম কেন এসব আল্লাহর সামনে ঝুঁকে যাও সে আল্লাহ হয়ে আসল প্রতিপালক সারা জাহানের সকল খাজানা তারই হাতে তিনি তো খালেক আর আমরা সকলেই মাখলুক দুনিয়ার সকলের প্রতিপালক একমাত্র আল্লাহ রব্বুল আলমীর একজনই মৌসা আলাহ ইসালাতামকে হুকুম দেওয়া হল হে মূসা যাও ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও মুসাইহিস্লা তুসালাম চিন্তা করল আমার স্ত্রী আমার পুত্রকে কে দেখবে তখন আল্লাহ বললেন যাও সামনে একটি পাথর পাবে সে পাথরে লাঠি দিয়ে আঘাত করো সেটি ভেঙে গেল তার ভিতর আরও একটি ছোট পাথর তাতে লাঠি মারতে বলা হলো লাঠি মারল তার ভিতর আরও একটি ছোট পাথর সেটিতেও লাঠি মারতে বলা হলো তখন তার ভিতর একটি পোকা যে পোকার মুখে সেই পোকার খাবার একটি সবুজ পাতা আল্লাহ মূসাকে বললেন শুনো এই পোকাটি কি বলছে ভালো করে শুনে রাখো এই পোকাটি কি তো তসবি পাঠ করছে মূসা বসে কান লাগিয়ে শুনতে লাগলো পোকাটি বলছে সোবা হ্যা মাইয়া রানি তুমি কে সে পাক জাত যে আমাকে সর্বদা দেখতে পাও ইয়া আরিফু কানি আমার স্থান সম্পর্কে তুমি জানো যে আমি কোথায় অবস্থান করছি ইয়ার ওয়ালা তুমি আমাকে রিজিক দান করো আমাকে ভুলে যাও না আল্লাহ রসুল চারশো সাহাবিকে এক যুদ্ধে প্রেরণ করলেন প্রিয় নবী করিম সাল্লু আলাইহালাম নিজের হাতে সকলের জন্য একটি করে খাবারের থলি তৈরি করলেন সেখানে ছাতু ছিল খেজুর ছিল আরও বিভিন্ন খাদ্যদ্রব্য ছিল যে ওই জেহাদের সফরে যারা যেন তারা ওই খাদ্য থেকে খেতে পারে কিন্তু এক সাহাবি যার নাম ছিল ফুদাইল তাকে তিনি দিতে ভুলে গেলেন সে সাহাবিও চাইলো না নবীজি দিলেনও না সে সাহাবি চাইল না সে তার জিনিসপত্র নিয়ে চলতে শুরু করল। ওই চারশো জন সাহাবির সাথে তিনি চলতে শুরু করলেন সেই সাহাবি চলতে চলতে এই কথা বলে বলে যাচ্ছিল হে আমার রব হে আমার রব তোমার নবী দেয়নি আমিও চাইনি তোমার নবী তো ভুলে গেছে তুমি তো ভুলো না তুমি তো জানো আমার প্রয়োজন কি আমার সমস্যা কী এসব বলতে বলতে সে সাহাবি রওনা হয়ে গেল বাকি চারশো চারশো জন সাহাবির সাথে আর বলতে লাগলো আমি তবুও তোমার প্রশংসা করি লা ইলাহা ইল্লাল্লাহ মালিকুল হাক্কুল মুবিন আমার আর কিছুই না তুমি আমার ক্ষুধা দূর করে দাও এই দোয়া করার সাথে 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 নেমে আসলো বলতে লাগলো আপনি তো ভুলে গেছেন ফোদাইলকে দিতে ভুলে গেছেন আর তার দোয়ায় সাত আসমানের দরজাকে নাড়া দিয়েছে ইয়া রসুল আল্লাহ ফোদাইলের দোয়ায় সাত আসমানের তোল পার শুরু হয়ে গেছে আপনি জলদি অতি দ্রুত তার জন্য খাবারের থলে প্রেরণ করুন হুজুর সাল্লাহ আলি হুসাল্লাম এক সাহাবিকে ডেকে খাবারের থলে দিয়ে দ্রুত ফুদাইলের কাছে প্রেরণ করলেন আর বললেন তুমি শুনবে সে কি দোয়া পড়ছে সে সাহাবি দ্রুত ফুদাইলের কাছে তার পিছে গিয়ে পৌঁছলো আর শুনতে পেল সে বলছে হে আমার রব হে আমার রব তোমার নবী আমাকে দেয়নি আমিও তার কাছে চাইনি তিনি তো ভুলে গেছেন তুমি তো আমার রব তুমি তো আমাকে ভুলনি তারপর আমি এটাই বলবো সুবাহান আল্লাহ আল হামদুল ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার। সে সাহাবি তাকে সে থলে দিল আর বলল আল্লাহর নবী তোমাকে দিতে ভুলে গেছেন। তিনি দুঃখ প্রকাশ করেছেন। আর তোমার জন্য এই থলে পাঠিয়েছেন। এই নাও সে যখন সে থলে পেল আর আসমানের দিকে দেখে বলল। আলহামদুল্লাহ হিল্লাজি জাকারানি মিন ফৌকে আর শিহি মিন ফৌকে সবে সামাওয়াতিহি আল্লাহুম্মা আইন্নাকা কামা লাম তানসা হুদাইরান ফাজআল হুদাইরান অর্থাৎ হে পাক জাত তুমি কেমন করিম যে তুমি সাত আসমানের উপর আরশের উপর থেকেও এই ক্ষুদ্র বান্দাকে ভুলনি আর তার ফরিয়াদকেও শুনেছ আর তার জন্য সাহায্য পাঠিয়ে দিয়েছ আমাকেও তৌফিক দান করো আমিও যেন তোমাকে না ভুলি হে রব আমি যেন তোমাকে ভুলে না যাই সেই তৌফিক তুমি আমাকে দান করো সে খাদ্য ভর্তি থলে বাহক যিনি ছিলেন ওই সাহাবি যখন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের কাছে আসলো হুজুর সাল্লাসলাম তাকে জিজ্ঞেস করলেন ফোদাইল কি দোয়া করছিল তখন সে সাহাবি ফোদাইলের সেই দোয়া রিপিট করছিল আল্লাহম আলহামদুলিল্লাহ দি মিন ফৌকে আরশিহি মিন আল হুদয় ওই ফুদাইল দোয়া করছিল হে আল্লাহ হে আমার রব হে আমার রব তোমার নবী ভুলে গেছেন আমিও চাইনি আমাকে দিতে ভুলে গেছেন আমিও চাইনি তুমি তো আমার রব তুমি তো ভুলো না তুমি কেন আমার আমাকে ভুলে যাবে এই যে দোয়া যে ফুদাইল করেছিল সেই দোয়াটা যখন ওই সাহাবি নবী করিম সাল্লু আলহিহিউসাল্লাম এর সামনে প্রকাশ করছিল রিপিট করছিল সেই দোয়াটা করছিল না বরং ওই সাহাবির ফুদাইলের সেই দোয়াটা তিনি রিপিট করছিলেন যে বর্ণনাকারী বলেন যে তার রিপিটের সময় যে তার মুখ থেকে এমন নূর বের হচ্ছিল যে এই কথা কালমাগুলোর সাথে সাথে যেন ও জমিন এমনভাবে রৌশন হয়ে গেল ফোদাইলের মুখের দোয়াকে যিনি নকল করেছেন তার নকলে যে নূর প্রকাশিত হল সেই দোয়া যখন ফোদাইল করছিল তখন কেমন নূর প্রকাশ হয়েছিল সবাহন আল্লাহ ভালো জানেন প্রিয় ভাইয়েরা আমাদের রপ্ত একজনই যিনি শাহেন শাহ যিনি তার দুশ্মন কেউ ক্ষুধার্ত রাখেন না পৃথিবীর জমিনে আপনি কোনো অমুসলিমকে দেখবেন না সে ক্ষুধার্ত কোনো প্রাণীকে আপনি ক্ষুধার্ত দেখবেন না সকলের রিজিকের মালিক তো আল্লাহ সে মহান রব যদি সূর্যের আলো বন্ধ করে দেন তাহলে আপনার সুদের টাকায় কি কোনো কাজ হবে আপনার ঘুষের টাকায় কি কোনো কাজ হবে কোনো সমাধান হবে না তিনি যদি বাতাসকে সামান্য বাড়িয়ে দেন তখন পৃথিবীর এমন কি শক্তি আছে যে সেই আল্লাহর দেয়া বাতাসের প্রবলতার সামনে দাঁড়াতে পারে সেই শক্তি তো পৃথিবীর কারণেই সেই রবকে মানো সেই রবকে ডাকো কবরের প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে দুনিয়ার মধ্যে আমল করুন তাহলে কবরের মধ্যে আপনার প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে মান্য আল্লাহ আল্লাহতালার এই প্রশ্নের জবাব সহজ হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনকে সদা সর্বদা প্রতিপালক হিসেবে মানতে হবে আপনি নিজের ইচ্ছায় নিজে নিজেকে নিজে প্রতিপালক মনে করলে হবে না আপনার রিজিকের মালিক আল্লাহ রব্বুল আলমিনের সকল ফরমানকে যথাযথভাবে পালন করতে থাকুন আল্লাহরবুল আলমিন ইনশাল্লাহ আপনার দুনিয়া এবং আখেরাতের মধ্যে বরকত দান করবেন আখেরাতি হল মুমিনের জন্য আসল জীবন দুনিয়া হলো ক্ষণস্থায়ী কুল কুলমাতা দুনিয়া কলিলুন ওয়াল আখেরাত হাইরুন ইল্লা মান্তাকা দুনিয়ার স্থান এই জীবনটা হলো খুবই ক্ষণস্থায়ী আখেরাতি হলো মোত্তাকিদের জন্য আসল জায়গা আল্লাহ রবিন আহকামুল হাকিমিন আমাদেরকে ভুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ